সত্যি তার না হাতে দয়া কি করে দেখি না। ও ঠিক আছে, না বুতা মারি দিবা তখন, না ডাক্তার তো জানা আছে। তুফাওনি শরীরও কোনটা না লাগে দূর হয়ে যায় না, কেটা সমস্যা জ্বর। আল্লাহ, ডাক্তার কি তো এখনো আইসি নাই? আসসালামু আলাইকুম, কিতা সাসি জি, ডাক্তার এখনো আইসি নানি? হ্যাঁ আই রে, ডাক্তারে অত লেট হরানি, আমার জ্বর উঠছিল দেখাইতাম, সাম ফোন দিয়ে দেখি আইরানি। আপনারা কত সময় ধরে বুয়াত? হে ডাক্তার হলো এক সমস্যা, টাইম মতো আইন না দেখি আমি ফোন দিই আর ফোনও। ডাক্তার আইছেন, ডাক্তারবাবু আইছেন, লেট করিলা। আসসালামু আলাইকুম ডাক্তার স্যার। ওয়ালাইকুম সালাম। বাক্কা সময় ধরে অপেক্ষা করি আর লেট হল্লা দেখি। ও ঠিক আছে, ডাক্তারবাবুর কথা ঠিক আছে, তো আমি মনে হয় সিরিয়াল সাইরে পড়ে গেছি। ডাক্তার হলো দেহ, রাস্তাঘাটে যে আইতা ঠিক মতো সুযোগ সুবিধা নাই। ও কুদ্দুস চাচা খেব, ই আমার বাতি যা ডাক্তার বাবু বুঝছেন নি, আর কোনো টেস্ট পেস্ট করা লাগবো নি, ডাক্তারবাবু দেখেন দেওয়া। আমি আপনার কাছে লইয়া আইছি, কই ডাক্তারের ইও ভালো আছে, চিকিৎসা ভালো আছে বুঝছেন নি ডাক্তারবাবু। এই ডাক্তারের চিকিৎসা খুব ভালো, আমি আটিয়ার গাঁবে গাঁবে আটিয়ারও হই, ইও মানে ফোটা ডাক্তারের চিকিৎসা খুবই ভালো। তো ডাক্তারবাবু দান্ড না ইয়ে করলাই উঠাইলাই তুলিয়া প্রেশার মাপ আসলে ডাক্তারের চিকিৎসা খুবই ভালো, এনে আধুনিক যন্ত্রপাতি আছে, ডাক্তারও খুব মারাত্মক ডাক্তার, একবার চিকিৎসা নিলে ভালো হওয়া লাগবো, খুব ভালো চিকিৎসা, প্রেশার মাপ আসলে আধুনিক, এগুলো সব আধুনিক যন্ত্র, এগুলো সব কিছু, এগুলো সব কিছু, এগুলো সব কিছু সব আধুনিক যন্ত্র। প্রেশার খারাপ কত ডাক্তার বাবু? প্রেশার ইন্না লিল্লাহ, এখনো প্রেশার খুঁজি আমি লেন না, কত আছে দেখুন আরেকবার, দেখুন আরেকবার বারুন মিলেন নি ডাক্তারবাবু। ইনজেকশন লাগবে ডাক্তারবাবু, একটা ইনজেকশন দিলাম, এই ডাক্তারের চিকিৎসাটা খুব ভালো। হ্যাঁ দেখো সিরিয়াল, আপনারা দেখুন সিরিয়াল, আপনারা যারা যারা চিকিৎসা নিতে চাইবা আপনারা আইবা, উজান গাটি চড়ার তল। ফোন আইছে ডাক্তার স্যার, ফোন আইছে, দেখেন ডাক্তার হল কত ব্যস্ত, তাহলে একটা ফোন ধরিয়া যে একটা মিনিট মাতিবা এই সুযোগ নাই। ইনজেকশন ভাই রানানি, ও কম্পাউন্ডার আইছেন না, ইনজেকশন দেব কি জাত ইনজেকশন কিথা হইতা দেখো কা, কত রুগী আরো বহুত রুগী আস লাগে সঙ্গে। দেখা জানা একটা লাইটের ব্যবস্থা করো না, আর কিতা করা লাগবো, স্লিপ দিলাম কয়া ডাক্তার বাবু, তো তার আর ঔষধ আনি আমি দিলাই দিছে খাইও, আর ফেল আছে তাও দিছে খাইও, তিন বেলা হরে খাইও, চাল করে খাইও না পার।
ডাক্তার বাবুর বিজেট কত? এখন 300 টাকা, আগে 50 টাকা। ও অন্য জিনিসপত্র দাম বাড়ছে, ডাক্তারের দোষ দিয়ে তো লাভ নাই। পরে সিরিয়াল নাম্বার টু। শরীরে কুন্তা নাই, তার মানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে ডাক্তার বাবু, ঠিক নাই নি? খুব সুন্দর দিলাক বাবু। ও বাবু দিলাক একটা ইনজেকশন, পানি দেখ, পানি শেষ হয়ে গেছে, এখন ডাক্তার বাবুর প্রচারণা লাই তোরা ইন্টারভিউ নিমু আমরা। ব্যস্ত ডাক্তারের লাই ফোনও দরতা ফটা না। ডাক্তার বাবু এটা ইয় ডাক্তারি পেশায় আপনার কতদিন ধরে খরা? 20 বছর তাই খরা নি? আমরা এলাকার একটা গৌরব, বহু রুগী ভালো হয়েছে, খুব ভালো চিকিৎসা, আগে ফিরি চিকিৎসা দিতাম। আচ্ছা আমরা একটা জিনিস জানতাম পারিনি বাবু, কবাই থাকুয়া একটা জিনিস জানতাম পারিনি, আগে আপনি ফ্রি চিকিৎসা দিত, এখন দেখি বিজেট লইরা 300 টাকা করি, মানে কারণটা একটু যদি হইতা। ও বাবা ফরি গেছে, ওই ঠিক আছে, ধন্যবাদ। আমরা রে সময় তো ভালো লাগিত, রুগীও বই রয়েছেন, এখনো দুইজন মনে রয়েছেন রুগী, নাই একজন একজন সাইন রয়েছেন। ডাক্তার তো জানা আছে, ইঞ্জেকশন লাগবো নি আপনার না, মনে হয় আইলে ইঞ্জেকশন মাফ নাই ডাক্তার বাবু, কালে দি ইঞ্জেকশন, এটা ডর না, এটা ফিফটার খামর, বুঝছো নি আপনি ইঞ্জেকশন খুঁজতে তখন তাই বাকি মনে হয়। হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।